ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقرآن كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه كر لگیا کند منوش কর লাগিয়া হাস কর লাগিয়া কান্দ মানুষ কর লাগিয়া হাস যে তোমারে করলো সে জনতারে ভুলে গেছ কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর বরণ করে গাইত তারা জীবনের শিরোগা মৃত্যুরে বরণ করে গাইত তারা জীবনের শিরোগান দিনের খাতিরে জানোয়া কাতরে সর্বোচ্চ করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দাওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ের কোথায় গেল সেই মানব দরদি কোথায় গেল সেই মানব দরদি তৌহিদ সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান কালেমা লা ইলাহা মাই আশিক মৌলা হামারা আশিক নিরালা বা জুমলা যাহা দিন কি তাজিল লিসে উজালা লা ইলাহা জোরে পড়েন মহব্বত সহিত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত আমার তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী ও আমার শিক্ষক মহোদয়
আমার উস্তাদুল উলামা আলিম উলামা বসে আছেন, আর আমি অধঙ্গ নাগারটা তা মুহাদ্দিসিন ইকরাম আলিম উলামার সামনে আমার কথা বলার যোগ্যতা তেমন নাই, আমি অত বলতে পারবো না। তো আমি দুটো কথা বলবো আল্লাহর হস্তে আপনাদের সামনে। আজকে এই অনুষ্ঠানটা আমি প্রথমে কোরআনের হেডলাইন দিহুলি কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, যেই কোরআনটার হেডলাইন লেখা আছে উপর পৃষ্ঠায় ইন্নাহু লা কুরআনুন কারীম, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের তো আমার কথা নয়, ওই কোরআন শরীফ বলতেছে, মহাদ্দিস সামনে আছে, হাফেজ সাহেবরা আছেন, আর আল্লাহ কোরআন শরীফ চ্যালেঞ্জের মোকাবেলায় বলতেছে ইন্না নিশ্চয় হু লা কুরআনুন কারীম। যদি কোনো ব্যক্তি এই কোরআনের হয়ে যায়, কোরআনই বলতেছে এই কথাটা, আমার যদি হয়ে যায় কেউ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কোরআন খালা, তাকে আমি আল্লাহর হস্তে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। জোরে জোরে কল সুবহানাল্লাহ। মাদ্রাসা হায় বাগি জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, সাহা ইসমে ইলমে দিন হায় তলাবাল হায় বুল বুল কন্যা বাবা নিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এখানে হাদিস বলছি, সময় নাই, অত হয়তো বা সময় হবে না। আমরা সুন্নি মুসলমান ভাই জানেরা, এখানে আল্লাহর কোরআন শরীফ বলতেছে, আল্লাহ কোরআন শরীফে নিজে বলতেছে নবী সম্পর্কে এমন হেডলাইন দিয়ে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমতের নবী ইন্না নিশ্চয়, এই রহমতের নবী ছাড়া পৃথিবীর কুলকায়নাত আসমান জমিন যাহা কিছু আছে কোন শীষ পয়দা হইত না। আচ্ছা ভাইজান, আপনারা বসে আছেন, যেনারা বসে আছেন, মুহাদ্দিসিন ইকরাম যারা বসে আছেন, আমরা শূন্য সুন্নত নিয়ে পাগল, ওহুদের জমিনে ওহুদের প্রান্তরে একটা সাহাবি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেটার নাম হলো আবু তালহা। এই সুবহানাল্লাহ খান, এই তালহা আমাদের বিরুদ্ধে কেস ফাইল করবে, মামলা দায়ের করবে। উহুদের যুদ্ধেই সাহাবীরা ইকরামগণ রসূলকে এমন কলিজা দিয়ে মহব্বত করে, সাইরো পাশে তীর বললাম আঘাত আছে, আমার রসূলকে ডেকে নিলেন। হাদিসে আছে 80 থেকে 82টা তীর থেকে আবু তালহার পিষ্টে ঢুকে গেছে। আমাদের বিরুদ্ধে কেস করে দিবে, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের কি মাতার মধ্যে মুসলমান আছে? আমরা যদি মুসলমান হিসাবে দাবি করি, এখানে বলছে উদখুলু উদখুলু ফিসসিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতাশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাইরা আমার, আমরা মুখে মুখে যদি মুসলমান করি, যত কিছু করি, এখানে বলছে ফাত্তাবিউনির কথা, ফাত্তাবিউনি কি আমাদের মাঝে আছে? আমার মাঝে আছে, আপনাদের মাঝে আছে? ফাত্তাবিউনি কারা? আমরা 48-এর পর হলো তিনি। আল্লাহ প্রথমে একখানে বলছে আমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি জলমের আগ থেকে পরিস্থিতি নিয়ে আল্লাহ বলবেন যে ইনি নবী হবে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি নবী হবেন। পরে 40-এর পরে নবুয়ত পাচ্ছে, পান সুবহানাল্লাহ। কতর পর আসল ইতিহাসের কথা বলবো, আমি নকলটা বলবো না, আমার তাও কথা বলবো না, সামনে এটা চ্যালেঞ্জ। তিনি বলছেন 40-এর পরে নবুয়তে তার একটা মোহর ছিল, এই দেখেন এই যে মোহরটা এখানে ছিল, তার একটা পাশ
যেই মোহরটা নিয়ে অনেক অনেক আরবের কাফিররা কাফির কুফুররা আসি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজগবিয়ানি বলতেছে যে আপনি আমাকে একটা দান দিয়েছেন, একটা মার দিয়েছেন। সাহাবীরা খেপে গেল, কি বলে রসুলের কথা, আমার রসুল কাউকে মারে নাই এইভাবে। আর ও ইহুদি ব্যক্তিটা চক্রান্ত করল। আল্লাহ নবী বলল, সাহাবীরা এই ব্যক্তিটাকে কিছু কও না, আমি যদি তাকে মার দিয়ে থাকি তিনিও আমাকে কোন জায়গায় মারছি সেই জায়গায় আমাকে মারবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, কাদের কুদরত তু দাঁড়িয়ে হাসে আখনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বি জাখনি। আল্লাহু আকবার। এবার কাফের ব্যক্তি বলল, সাহাবীরা তো খেপে গেল, রাগি গেল, তা হয়ে গেল। সাহাবীরা বললেন, কি কথা শোনাও। ইহুদি বললেন, আল্লাহ রসুল বলল তুমি মারো আমাকে। কয় না, আমি যেখানে সেখানে মারবো না, আপনার জুব্বা খোলা লাগবে। এই বিশ্ব নবীর মধ্যে এই ঘটনা আছে, আপনার জুব্বা খোলা লাগবে। রসুল আমার মহব্বতের নবী গো, জুব্বা যখন কাপড় যখন খুলে দিলেন তখন দেখা গেল নবুয়াতি মোহরটা তার এইখানের মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ। এবার কাফের ব্যক্তি বলল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে মারার ষড়যন্ত্র নয়, আমি কতদিন থেকে অপেক্ষা করতেছি আপনার এই নবুয়াতি মোহরটা দেখার জন্য। কোন সুবহানাল্লাহ। হালিমা ওয়াজ করলেন, হালিমা ওয়াজ করলেন, তাইফ শহর থেকে যখন সবাই চলে গেল গাদা নিয়া উঠ নিয়া, সবাই ডানজনীয় গাদা নিয়া উঠ নিয়া খসর নিয়ে গেল। হালিমা চিন্তা করলো, আল্লাহ আমার এমন একটা গাধা তার স্বাস্থ্যবান নয়, ব্যঞ্জনীয় নয়। সবাই তাজা তাজা উঠ নিয়ে গেলেন, ঘোড়া নিয়ে গেলেন, সব নিয়ে যাওয়ার পরে হালিমা তো সাদিয়া এমন একটা খসর নিয়ে গেল গো, যারা আগে তাজা তাজা উঠ নিয়ে ঘোড়া নিয়ে গেছে। আর হালিমা আর খসরটা হলো এমন দুর্বল কাইলা, ওই খসরটার ওটা মাত্র সবার কাফেলার আগে উনি চলে গেছেন। জোরে জোরে কল সুবহানাল্লাহ। এটা আমার ওয়াজ কই, হালিমা ওয়াজ করে শোনাইতেছে, আমি যখন চলে গেলাম তাইফের মধ্যে ঢুকলাম, আমিনার কুল থেকে যখন আমাকে ওনার দাদা বলতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলতেছে, একটা সন্তান আছে, কেউ যদি নিয়ে যাইতে পারো বেশি একটা পুরস্কার দেওয়া যাবে না। এবার হালিমা তো সাদিয়া আমেনার কোল থাকি যখন সোলটা সন্তানটা কোলে নিল, কেমন যেন ছায়া ছায়া আছে। কোন সুবহানাল্লাহ। হালিমা যখন তার বুকের একটা স্তন্দন করলো, স্তন্দন দান করার পরে খায়, খাবার পর আর একটা স্তন খাইতে দিবে। নবী যেন হালিমাকে বোঝাইতেছে, মা আমার আর একটা ভাই আছে, এই স্তনটা আমি খাবো, অন্য স্তনটা আমি খাবো না, আমি হইলাম হকের নবী। আমি কারো হক প্রস্ত করার জন্য আসি নাই। ভাইরা আমার, হালিমা ওয়াজ করতেছেন, আমি যখন খসরটা নিয়ে আসি, যারা তাজা উঠ নিয়ে গেছিল তারা পিছনে পড়ে আছে, আমার নবী মোহাম্মদকে কোলে নিয়ে আসার পরে দেখা যায় সবার আগে কাফেলারে চলে আছে। কাফেলারা হতবাক, কি কথা, দুর্বল একটা গাধা তাই এত শক্তি, আমাদের ঘোড়ার এত উঠের শক্তি, কি ব্যাপার। যেখানে রহমতের নবী উঠছে সেখানে আল্লাহ বললেন, হে গাদা এমন শক্তিশালী হয়ে গেল। হালিমা ওয়াজ করি শোনাইতেছে, আমার বাড়িতে যখন আসলো আমার উটের দুধ গুলা বেশি হয়ে গেল, যে উটের পাঁচ সার সে উটের দশ সার, আমার বাড়িতে বকরির পাল ছিল গো, ওই বকরির পালের এক পোয়া দুধ সেখানে হাফ কেজি দুধ হয়ে গেছে। আমার গাছের, আমার গাছ গাছান্ত ফলে মূলে ভরপুর হয়ে গেল। আর
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিউটাতে বকরির পালন একদিন বকরি চড়াইতে গেছে, যায়া দেখে ওই বকরি এই আল থেকে ওই আল পার হয় না কোন। সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হিজরতের রাত্রি পয়গম্বর কান্দিয়া বলেন কাবাকে বিদায় দাও, ও হে কাবা ঘর চলে যায় নাবি যে তোমার ইয়া নাবি সালাম। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আরবের মরুর প্রান্তরে পাঠাইলেন প্রভু তোমার আবদুল্লার জীর্ণ কঠিন, আমেনা মায়ের কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের আলোকে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম ফুলকে, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের নবী লিখিলে জাহানের সবে, তুমি না হইতে ফেরেস্তার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তফা রহমাতাল্লিল আলামিন।